আচ্ছা দেখেন এই যে প্রথমে রেফারেন্স ধরবেন এইভাবে এখনই আঁকাইতে হবে কিন্তু হ্যাঁ এই যে এইভাবে এইভাবে এই পর্যন্ত তো আঁকাইতে পারবেন নাকি আচ্ছা তাহলে এক নাম্বার পাইলেন হ্যাঁ এই পর্যন্ত আঁকায় কি করবেন এই যে এটাকে ভি ধরবেন এই যে পুরাটা ভি ভি লিখবেন ভি ইকুয়াল টু 220 কারণ 220 দেওয়া আছে হ্যাঁ এটা লিখবেন লেখার পরে আমরা কি আঁকাবো ভি আর দেখেন তো এর আগের পেজে ভি আর এর মান কত বলেন কি ভাই মানে 169.6 মোটামুটি ধরেন 170 হ্যাঁ 170 আর অ্যাঙ্গেল কত আছে 39.54 হ্যাঁ তাহলে হচ্ছে আমরা ওই যে ভিডিও নাম্বার আমরা 9-10 না কত দেখতে বলছিলাম সেখানে এগুলো শিখাইছিলাম কিভাবে আঁকাইতে হয় হ্যাঁ তাহলে আমরা এই যে ভিআর এর মান লিখবো লেখার জন্য ওই যে 39.0 কত ডিগ্রি আছে এত ডিগ্রি আমরা এই যে উপর দিকে যাব আমরা ধরে নিব অ্যাপ্রক্সিমেটলি কত অ্যাপ্রক্সিমেটলি 39.54 হ্যাঁ এত ডিগ্রি এটাকে আমরা ধরে নিব আর লম্বা দিব হলো আমরা কত আচ্ছা দেখেন 169 যেহেতু এখানে 220 পর্যন্ত তাহলে 169 একটু বাড়াই দিই হ্যাঁ এই পর্যন্ত 169 না এই পর্যন্ত এইভাবে আঁকাবো এটাকে বললো ভি আর হ্যাঁ ভি আর ঠিক আছে আচ্ছা এবার আঁকাবো হলো ভি এল ভি এল এর মান কত দেখেন তো বলেন
মান বসাবেন আর থিটা কোনটা বসাবেন বলেন ওই যে 39.z এর যে অ্যাঙ্গেলটা ওইটা বসাবেন ঠিক আছে এই হচ্ছে ম্যাথ মোবাইল ক্যালকুলেটর অন্য জন এবার আমি বুঝছেন তো সবাই সবাই একটা করে পেজ নেন একটা করে পেজ নেন ইউনিভার্সিটির খাতায় লেখে সবাই একটা করে পেজ না হ্যাঁ লাইন নাম্বার দিতে হবে আজকে যারা আসছেন তারা সার্কিট আমি আগায় দিতেছি হ্যাঁ লাগবে না শুধু আইডিটা লিখে
আচ্ছা আমি বলে দিতেছি সার্কিটটা কি আছে শুধু আর এর যে মানটা আছে এখানে আর এখানে আপনার আইডির লাস্টের দুই ডিজিট বসাবেন হ্যাঁ যাদের জিরো জিরো তারা হলো দশ বসাবেন হ্যাঁ হলে যে ওয়ানই বসাবেন দুই ডিজিট বসেন যারা জিরো জিরো বুঝছেন করেন এবার কত বাজে দেখেন তো শুধু আর এর মান চেঞ্জ হবে আপনার আইডির লাস্ট দুই ডিজিট লিখবেন যাদের জিরো জিরো তারা টেন লিখেন হ্যাঁ অন্য কিছু লিখেন বিশ বিশই লিখবেন যাদের বিশ বিশ যারা তারা চেঞ্জ করে লেখে না আমি ভাবি না দুইটা লাগে তিনটা পরিবর্তে আপনার রোজার সার্কিট আঁকানোর দরকার নাই কোশ্চেন লেখার দরকার নাই শুধু অ্যান্সার শুরু করে দেন আচ্ছা ঠিক আছে সবাই
Thank you.
Thank you.